রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। ছত্তিশগড় থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুলিশ। গত বছর ১৩ই আগস্ট এই মর্মে অভিযোগ দায়ের করেন বাগদা আইসঘাটা এলাকার গৃহবধূ ঝর্ণা রায়। তিনি দাবি করেন তার স্বামী সঞ্জয় রায়কে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে। অভিযুক্ত এর আগে তাদের বাড়িতেও এসেছিলেন বলে দাবি করেন ওই গৃহবধূ। এ বিষয়ে এদিন বনগাঁ আদালতে দাঁড়িয়ে গৃহবধূ বলেন, স্বামী চাকরির জন্য ওটা অ্যাপ্লাই করতে যায় হাওড়ায়, ওইদিকে তখন ওই হাওড়ায় ডিএমের অফিসে ওনার সঙ্গে দেখা হয়, ওই বিদ্যাপতির সঙ্গে দেখা হলে বলে যে তুমি চাকরির জন্য এইভাবে চাকরি হয় না, তুমি আমার কন্ট্যাক্ট নাম্বার নাও, আমার সাথে যোগাযোগ করে চাকরির জন্য তুমি পরে কথা বলো। তারপরে ওনার সঙ্গে যোগাযোগ হয়, তা বলে যে ঠিক আছে চাকরি আমি করে দেবো, অসুবিধা নেই, তুমি আরো ১০টা ছেলে জোগাড় করে দাও। কত টাকা দিয়েছিলেন? আমরা দিয়েছি ৬১ লাখ টাকা ওনাকে। কবে অভিযোগ করেছিল? অভিযোগ করেছে এই ১ বছর। উনি ১৮ সাল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, উনি আমার বাড়ি পর্যন্ত এসছে টাকার জন্য। হ্যাঁ, তা ১৮ সাল থেকে যোগাযোগ করেছি, ২১ সালে উনি বলে যে বলে কি উনি ফোন বন্ধ করে রেখেছে। আমরা পরে জানতে পারি যে উনি আদৌ মানে চাকরি দেওয়ার কেউই না। হ্যাঁ, উনি এই সমস্ত ওনার কাজ দালালিগিরি করা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। সূত্র মারফত পুলিশ জানতে পারে অভিযুক্ত ছত্তিশগড় এলাকায় লুকিয়ে রয়েছে। সেই মতো বাগদা থানার একটি বিশেষ দল ছত্তিশগড়ে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিন এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। তিনি বলেন, অভিযুক্তের কাছ থেকে ২৯টি ভারতীয় রেলের বিভিন্ন ভুয়ো স্ট্যাম্প উদ্ধার হয়েছে। পাশাপাশি ৫৭টি ভুয়ো আই কার্ড, অভিযুক্তের নিজের নামের একটি ভুয়ো আই কার্ড, বেশ কিছু ফেক আইডি কার্ড, ভুয়ো পোস্টিং লেটার, ল্যাপটপ, পাসবই সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। ঘটনায় প্রায় ৪১ লক্ষ টাকা প্রতারণা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তকে আদালতে হাজির করিয়ে পুলিশ ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। আদালত ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। এ বিষয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার আরো বলেন, ১৩-৮-২০২৩ একটা মামলা রুজু করা হয়েছিল আন্ডার সেকশন ৪২০, ৪০৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১ আইপিসিতে, যেখানে একটা অভিযোগ ছিল, যেখানে কমপ্লেন্টের হাজব্যান্ড থেকে অলমোস্ট ৪১ লাখ টাকা একজন অভিযুক্ত ওটা এখান থেকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে গেছিল। তারপরে পুলিশ এই কেসটাকে টেক আপ করে, ইনভেস্টিগেশন দৌরান জানা যায় কি যে অ্যাকিউজড আছে ওটা ঝাড়খণ্ডে কোথাও আছে। তারপর আমরা আমাদের ইনফরমেশন লাগিয়ে আমরা এখান থেকে বাগদা থানা থেকে একটা টিমটাকে পাঠাই, আর তারপরে অভিযুক্তকে আমরা ধরি। অভিযুক্ত পাশ থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট সিজার আমরা করেছি, যে জন্য আমরা আপনাদেরকে সবাইকে ডেকেছি জানার জন্য। ইট ইস এ ভেরি গুড রিকভারি, যেখানে ওই সিজার মধ্যে আমরা গত ১৪-৩-২০২৪ এনাকে একটা দুর্গ ছত্তিশগড় থেকে অ্যারেস্ট করা হয়েছিল। সিজার আর্টিকেলসে আছে ২৯ নম্বর অফ ভ্যারিয়াস কাইন্ড অফ ইন্ডিয়ান রেলওয়ে স্ট্যাম্প, ৫৭ নম্বর অফ ব্ল্যাঙ্ক আইএনডি কার্ড অফ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর অ্যান্ড খড়গপুর রেলওয়ে, ১ ফেক আইডেন্টিটি কার্ড ইন দ্য নেম অফ অ্যাকিউজ, ১ ফেক সার্ভিস রেজিডেন্স সার্টিফিকেট অফ ইস্টার্ন রেলওয়ে ইন দ্য নেম অফ অ্যাকিউজড, ১ ফেক পোস্টিং লেটার ইন দ্য নেম অফ দি হাজব্যান্ড অফ দ্য কমপ্লেনেন্ট সঞ্জয় রায়, ১ ফেক আইডেন্টিটি কার্ড ইন দ্য নেম অফ হাজব্যান্ড অফ দ্য কমপ্লেনেন্ট সঞ্জয় রায়, ১ ব্যাঙ্ক পাসবুক আর ১ ল্যাপটপ। আমরা ৭ দিনের জন্য পিসি পিরিয়ড পুলিশ কাস্টাডি চাইছি, যেখানে ৫ দিন আমরা পেয়েছি। পুলিশ মনে করছে এই ঘটনার পেছনে বড় কোনো চক্র রয়েছে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার সাথে আর কারা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।